चूड़ी विद्या महाविद्या जदि ना पड़ो चूड़ी विद्या महाविद्या जदि ना पड़ो धरा और जदि पड़ो धरा तहले जीवन टाइ सारा देखुन तृणमूल कांग्रेस एक दल एबार कोनो भावे पीके सीके डीके जाई करे भोटे एबार जीते गेछे जीते जावार पर थेके ए 11 बछरे तादेर शासन सेई शासने मानुषेर प्राण ओष्ठागत हये उठेछे एमन कोनो जेला नेई जेखाने सीबीआई पौंछेछे ना দিদির ভাইরে ঠেলাতে সিবিআই অফিসাররা বলছে তাদের আর পরিশ্রম করতে পারছে না এত চোর চোর ধরার জন্য পুলিশ কম পড়ে যাচ্ছে সিবিআই অফিসাররা কম পড়ে যাচ্ছে আপনাদের এখানে জেলাতে তিনজনের চাকরি নাকি বাতিল হয়েছে কি ঠিক বলছি তো হ্যাঁ তিনজনের চাকরি বাতিল হয়েছে সভাপতির মেয়ের চাকরি বাতিল হয়েছে দুটো মেয়ে এবং তার আত্মীয়র কারো একজনের চাকরি বাতিল হয়েছে ওরা ভেবেছিল চুরি করবে আর বেঁচে যাবে কিন্তু একটা কথা চালু আছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা আর যদি পড়ো ধরা তাহলে জীবনটাই সারা এবার ধরা পড়েছে পড়েছে আবার কার হাতে সিবিআই এর হাতে ধরা পড়েছে পশ্চিমবঙ্গ পুলিশ হলেও তাও না হয় কথা হতো 10-5 টাকা দিয়ে না মিটে যেত সিবিআই তো 10-5 টাকা দিয়ে মিটবে না সিবিআই যখন একবার ধরেছে এ ধরা যেমন তেমন ধরা না একবার ধরা দিলে ছাড়ার কোনো উপায় নাই শিক্ষামন্ত্রীও হবে চিন্তা করছেন কেন কান টানলে কি আসে কান টানলে সবে তো কান টানা শুরু হয়েছে এবং কানেরই যা সাইজ আমরা তো অবাক হয়ে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের এক নেতা আছে আমি তাকে বেলুন নেতা বলি বেলুন নেতা মানে বলেন তো ফুলে ভেবে থাকে কোথায় কোথায় চরম চরম গুড় বাতাসা এসব ডায়লগ দেয় একবার সিবিআই ডেকেছে সঙ্গে সঙ্গে প্যান্ট ভিজিয়ে ফেলেছে আর সেখানে সিবিআই যা যাওয়া যায় তার বডিগার্ড ডোমকুলের ছেলে একজন সামান্য সাব ইন্সপেক্টর প্রথমে যখন ধরা পড়ল সিবিআই একটা করে খবর বেরোচ্ছে সিবিআই এর কাছ থেকে কি বেরোচ্ছে বলে তিনটে ফ্ল্যাটের মালিক আমি বলে থাক তিনটে ফ্ল্যাট তো করেছে খুব বেশি করেনি তারপরে গুনেই যাচ্ছি শেষ হচ্ছে না একজন সাব ইন্সপেক্টর 150 কোটি টাকার মালিক এখনো তাও গোনা শেষ হয়নি ভাবুন বডিগার্ডের যদি এই চেহারা হয় তাহলে যে বডিকে গার্ড দিচ্ছে তার সম্পত্তির পরিমাণ কত হবে আমার তো মনে হয় সেই সাব ইন্সপেক্টরকে সিবিআই এর কিছু গড়ার দরকার নেই অন্য পুলিশের সাব ইন্সপেক্টরদের হাতে ছেড়ে দিলে হিংসায় পিটিয়ে ওকে মেরে ফেলবে বেটা এত ঘুষ খেয়েছি আমাদের জন্য কিছু দিসনি আজকে এইটা রাজ্যের পরিস্থিতি এমন কোন জেলা পাবেন না যেখানে চাকরি বাতিল হয়নি আপনাদের এখানে কোথাও সভাপতি সভাধিপতির আত্মীয় কোথাও বিধায়কের আত্মীয় কোথাও সাংসদের আত্মীয় সমস্ত টাকা চুরি করে আমরা শিক্ষকদেরকে আমাদের সমাজে একটা আলাদা সম্মান দিতাম আমরা মাস্টার মশাইদেরকে আলাদা সম্মান দিয়েছি আর এই তৃণমূল কংগ্রেস সেই শিক্ষকতার চাকরি বিক্রি করে দিয়েছে নিলামে তুলে দিয়েছে এবং মমতা ব্যানার্জি এই শিক্ষা ব্যবস্থাকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থায় গরিব মানুষের বাড়ির ছেলে মেয়ে পড়ে সেই শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে তুলে দেওয়ার জন্য বেসরকারীকরণ করার জন্য সমস্ত রকম চক্রান্ত হচ্ছে কোভিড বাড়বে দেখবেন মুখ্যমন্ত্রী সবার আগে স্কুল বন্ধ করে দেবেন আর কোনো কিছু বন্ধ করার প্রয়োজন নেই স্কুল বন্ধ করে দিচ্ছে অন্য কিছু বন্ধ করার দরকার নেই মদের দোকান বন্ধ করার দরকার নেই স্কুল বন্ধ করতে হবে সবার আগে কারণ কি সত্যজিৎ রায় তার সিনেমায় বলে গেছেন এরা যত বেশি পড়ে তত বেশি জানে আর তত কম মানে সেই জন্য শিক্ষা ব্যবস্থার উপর আঘাত সবার আগে এবং গ্রামে গঞ্জে যে স্কুলগুলো সেই স্কুলগুলোতে কয়েকদিন আগে ক্যামেরার সামনে ধরা পড়েছে এমন একজন শিক্ষক বাংলায় বানান লিখতে পারে না ইংরাজি পড়তে পারে না সে শিক্ষকতার চাকরি পেয়েছে উদ্দেশ্য কি গরিব মানুষ যে স্কুলগুলোতে পড়ে আপনার আমার ছেলে মেয়েরা যে স্কুলগুলোতে পড়ে সেই স্কুলগুলোকে বেসরকারীকরণ করে দেওয়ার জন্য সেগুলোকে তুলে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি প্রচেষ্টা করে যাচ্ছে